আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সম্মুখে পেম্পেতে সৃষ্টিকারীর বৈধ জাদু বা বৈধ তদবির কি বর্ণনা করব। মহিলারা বৈধ উপায় নিজ স্বামীকে অনুগত্য করতে পারে, আর তা হল স্বামীর আকর্ষণ বাড়ানো জন্য। এ সম্পর্কে জাদু বৈধ না বৈধ একটা হাদিস আছে, মুসলিম শরীফে হাদিসটা হলো লা বাস বিরকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, যাহাকে কোনো দোষ নাই যদি তাতে শিরক না থাকে। এখন আপনারা আপনাদের স্বামীকে বৈধ উপায় ভালোবাসতে চাইলে বা কোরআনুল কারীমের আয়াতকে উল্লেখ করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা আপনাদের স্বামী অনুরোধ থাকবে। কিন্তু এই তদবির তাবিজ না করে নিজেদের থেকেই বৈধ উপায় ভঙ্গিমা এমন ভঙ্গিমা ও এমন ব্যবহার স্বামীর সাথে করবেন, স্বামীর এমনিতেই ভালোবাসতে বাধ্য হবে, এখানে তাবিজের প্রয়োজন আসে না। যদি দেখা যান আপনি আপনার স্বামীকে ভালোবাসতেছেন বৈধ উপায়, কিন্তু কৌশল সৌন্দর্যতা সব কিছু করতেছেন, তখন তো স্বামী ভালোবাসতেছে না। সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে প্রশ্ন করতে পারেন, কেন তুমি আমাকে ভালোবাসো না, কারণ কি? আপনাদের যেসব নিউসল করে কথা মতো বলে নিউসল করে নেওয়াই ভালো, কিন্তু এখানে কোনো তাবিজ তোমাজ করা ভালো না। কেউ তাবিজ তোমাদের বিভিন্ন সময় রিয়াকশন হইতে পারে। এখন কোরআনুল কারীমের আয়াতে নিয়ে অনেক তদবির আছে যার দ্বারা স্বামীকে বদ্ধ করা যায়। সামান্য একটি আমি আপনাকে উল্লেখ করব যে কোরআনুল কারীমে আছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বিল্লাহ, কি হয় যদি আপনারা আপনাদের স্বামীকে বাধ্য করার জন্য চিনি বা পানি করে খাওয়াতে পারে, সেটা বৈধ, ওইটার মধ্যে কোনো অবৈধতা কিছু নেই। আরেকটা আসছে, আরেকটা আমল শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো প্রথমে একটা স্বামী যখন বাইরে থাকবে বাইরে ভিতরে ঢোকার সময় আপনারা প্রথমে এগারো দরুদ শরীফ পড়বেন, তারপর আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিনা ইয়া খায়রুল মাকসুদিনা ইয়া খায়রুল মাতলুবিনা ইয়া খায়রুল মাহবুবিনা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বিল্লাহ, এগারো বার পড়বেন। ফের এগারো দরুদ শরীফ পড়ে দুই হাতকে এইভাবে মোনাজাতের মতো রেখে ফুঁজে সমস্যার মুখমণ্ডলে মালিশ করবেন। স্বামী যখন ঘরে ঢুকবে, ঢোকার সময় স্বামীকে সালাম দেবেন, সালাম দিয়ে মিটকি হাসি দেবেন, এটা আপনার বৈধ তরিকা। কিন্তু যে বাক্যে শিরক সেটা হারাম। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেন, ইন্না আত-তামায়িরা শিরক, নিশ্চয় শিরকি কথা দ্বারা ঝাড়ফুঁক করা বা তাবিজ করা প্রেম প্রীতি সৃষ্টি করা মন্ত্র হচ্ছে শিরক। আবু দাউদ শরীফ সহি আলবানী হাদিস নম্বর 331। উক্ত হাদিস দ্বারা সমস্ত মা বোনদেরকে এটাই বোধগম্য হওয়া উচিত যে স্বামীকে ভালোবাসতে শিখেন, ভালোবাসতে শিখলেই ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা মুখের কথা নয়, ভালোবাসা অন্তরের জিনিস, ভালোবাসা ভালোবাসা দিয়ে আদায় করতে হয়, আদায় করতে হয়। এর আপনার মনে করতে পারেন স্বামী ভালোবাসে না, মনে হয় মনে ভয় লাগে স্বামী যদি বিবাহ করবে, অথবা কিছু অন্য কোনো পুরুষ কর্কশ ভাষী থাকে, ভালো কথা বললেও ভালো করে বা বিভিন্ন সময় খারাপ ব্যবহার করে, তাদেরকে বলছি তারা বিভিন্ন সময় স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামীকে বাধ্য করার জন্য বা অন্য কোনো উপায় বৈধ কোনো উপায় ব্যবহার করেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু বৈধ উপায় কীভাবে স্বামীকে আয়ত্ত করবেন সেটা বর্ণনা করব। স্বামী অত্যন্ত সতেজ রূপে
নিজেকে স্বামীর সঙ্গে প্রকাশ করা। সে যে গুজে সুন্দরী হয়ে স্বামীর সঙ্গে দেখা করা বা স্বামীর সাথে ভালোবাসা কথা দিয়ে আলিঙ্গন করা এবং শরীরে সুগন্ধ প্রকাশ, সুগন্ধ লাগানো। কিন্তু হ্যাঁ, সুগন্ধি বাইরে লাগানো, স্বামীকে ছাড়া সুগন্ধির গন্ধ অন্য পুরুষকে নেওয়ানো হারাম, হারাম, হারাম। তাই মা বন্ধু বলছি, হারাম পথে যাবেন না। যত প্রকার সৌন্দর্য, যত আপনার রূপ আছে, রূপকে স্বামীর সঙ্গে প্রকাশ করেন। স্বামীর সামনে আসলে একটা মুস্কি হাসি দেওয়া এবং ভালো কথা দ্বারা স্বামীকে অভ্যর্থনা জানানো এবং উত্তম জীবন সঙ্গী রূপে স্বামীর কাছে পরিচয় দেওয়া, স্বামীর ধন সম্পদের সুরক্ষা করা, স্বামীর সন্তানের প্রতি যত্নবান হওয়া এবং স্বামী সন্তানকে লালন পালন করা এবং স্বামীর বিরুদ্ধে চলা, যতক্ষণ পর্যন্ত স্বামী কোনো বিরুদ্ধ ইসলাম বিরোধী কোনো আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তার স্বামীর সমস্ত বৈধ কর্মক্ষেত্রকে প্রাধান্য দেওয়া। কিন্তু আমরা নিজ সমাজের দিকে তাকালে দেখতে পাই, কোনো মহিলা কোনো অনুষ্ঠানে গেলে এমনভাবে সাজগোজ করে, সেন্ট বা সুগন্ধি প্রকাশ করে, নিজেকে ফুটে তোলে যেন মনে হয় সে রাজকন্যা। মেকআপ এমনভাবে করে, আল্লাহ যে সৌন্দর্য দিয়ে সেই সৌন্দর্যকে হার মানায়। কিন্তু আল্লাহ ইজ্জাত আমাকে আপনাকে এমন সৌন্দর্য সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম সৌন্দর্য রূপে সৃষ্টি করেছি। এক্ষেত্রে মানুষরা বাহ্যিক মেকআপ দেখে, বাহ্যিক সৌন্দর্য দৌড়ে মেকআপে নিজের আল্লাহর সঙ্গে সেটা কি করে, আরে আল্লাহ যে সৌন্দর্য আপনাকে দিয়েছে এই সৌন্দর্য যত্ন তোমার এখানে তো মেকআপ প্রয়োজন নাই, আপনার শরীর তো আল্লাহ নিজে মেকআপ করে দিয়েছেন। অতএব বাইরেকে, বাহিরের রূপ, নিজের রূপকে প্রকাশ না করে নিজের স্বামীর সঙ্গে সঙ্গে সে যে গুজের রূপকে প্রকাশ করে। আর যারা কোনো অনুষ্ঠানে যায়, অনুষ্ঠানতে এসেই তার সমস্ত সৌন্দর্য খুলে ফেলে, সাজগোজ খুলে ফেলে, পুরন কাপড় পরে, আর শরীর এমন ব্যবহার থাকে শরীর থেকে তার সে রান্নাবান্না করে, পিঁয়াজ কাটা, রসুনের গন্ধ, বিভিন্ন গন্ধ তার শরীর থেকে প্রকাশ পায়। আর যা যাতে স্বামীরা তাদের প্রতি মনোক্ষুণ্ণ হয় আর এই স্বামীরা তাদেরকে স্ত্রীকে বাইরে যখন মহিলা দেখে তখন তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, আর তখনই আপনাদের সংসারে অশান্তি আসে, তখন আপনাকে ভালোবাসতে চায় না। তাই বলবো যে আপনারা সৌন্দর্যটা বাইরে না দেখায় স্বামীকে দেখান। আচ্ছা, নিজের সৌন্দর্য বাক্যবাস করা সম্বন্ধে হারাম, মুসলিম বোনেরা আপনাদের প্রয়োজনে আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজনে তাগিদে আপনার স্বামীরা যখন বাইরে যান তখন সংসারের যত কাজ আছে সমস্ত কাজগুলোকে নিজে হাতে গোসল করে স্বামী বাড়িতে ফেরার আগেই নিজে গোসল করে স্বামী সন্তুষ্টির লগ্নে সাজগোজ করেন এবং আল্লাহ স্বামীকে সন্তুষ্টি করুন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার স্বামীকে সাজগোজ করে দেখান। সুতরাং স্বামী স্ত্রী ভালোবাসা অর্জনের উদ্দেশ্যে তাবিজ তোমার না করে বৈধ উপায় অবলম্বন করেন, যেহেতু বৈধ তাবিজ তোমার দ্বারা ভারত উপকার থেকে ক্ষতিই বেশি। এই কথা দ্বারা অনেক মা বোনদের মন খারাপ হতে পারে, মনোক্ষুণ্ণ হইতে পারেন, কিন্তু মনোক্ষুণ্ণ না হয়ে আমি যে কথা বললাম আপনি একান্তে নির্জনে কথাগুলো ভাবেন, দেখতে পাবেন যে কথাগুলো রিয়েলি না। তাই বলবো আপনার স্বামী স্ত্রীকে মধ্য ভালোবাসা, একে অপরকে ভালোবাসেন, এটাই সফলতার মূল কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।